إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا شمانيت مسلمين الكرام الله تعالى القرآن الكريم بار بار আমাদেরকে তাকওয়া অবলম্বন করার নির্দেশনা দিয়েছেন তাকওয়া অবলম্বনের একটা বড় মাধ্যম হচ্ছে দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা যদি সুপ্রতিষ্ঠিত না থাকেন তাহলে আপনি তাকওয়া অবলম্বন করতে পারলেন না প্রতিষ্ঠিত থাকা মানে কি প্রতিষ্ঠিত থাকার মানে হচ্ছে দ্রুত রং না বদল পরিবর্তন করা একটা কিছু শুনলেই তার পিছনে না ছুটার না ছুটা যে এদিকে কি হচ্ছে ঘোষণা শুনছি এখনই বদলে যেতে হবে কিছু মানুষ আসছে হঠাৎ করে দেখবেন যে আপনাদেরকে বলবে শুধু কোরআন মানার কথা কিছু মানুষ আসবে হঠাৎ করে বলবে যে এখনই বোধ হয় কিয়ামত কায়েম হয়ে গেছে নিয়ে আসবে আপনাদের জন্য বড় বড় আলামত কিয়ামতের আলামত হাজির করে দিবে একবারে কিছু মানুষ দেখবেন যে কসিদা নিয়ে হাজির হবে অমুক মাওলানার কসিদা সাহেব এখন আছেন তেলাওয়াত করা হবে এইভাবে যুগ যুগে দেখবেন যে এইভাবে সবসময় ফেতনার লোক যারা আছে তারা কিন্তু এরকম একটা কিছু নিয়ে আসবেই ইমানদারের কাজ হচ্ছে এই সমস্ত জায়গাতে নিজে দৃঢ় থাকা সাবাত আলা দ্বীন দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত না থাকতে পারলে আপনি কিন্তু যে কোনো সময় আপনি পরিবর্তিত হবেন আপনার ধ্বংসের দ্বার প্রান্তে পতিত হতে হবে যখনই আপনি দেখবেন যে কেউ কোনো সন্দেহ নিয়ে আসছে তখন আপনি ফাইজাহু মুবসুর আল্লাহ তাআলা বলছেন যে আপনার দায়িত্ব হবে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসা যারা দ্বীন সম্পর্কে জানা তাদের দিকে ফিরে আসা হঠাৎ করে ভুঁই ফুড়কে উঠে গেছে একজন তার পিছনে সবাই রওনা হবে এটা কিন্তু শরীয়ত বলে না দেখতে হবে যে আসলে কোরআন ও সুন্নাহ কি বলছে যুগে 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 যখন ইমানদার উপর আক্রমণ হয়েছে তখন ইমানদার কিভাবে তারা টিকে ছিল এটা কিন্তু দেখতে হবে এটা হচ্ছে ইমানদারের দায়িত্ব এই জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন যাকে বলা হতো সাহাবুস সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন কথার ভান্ডার যার কাছে ছিল তিনি হচ্ছে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন ইন্না দালালাত হাক্কা দালালা আন তা'রিফ মা তুনকার ওয়া আন তুনকার মা তা'রিফ সবচেয়ে বদবশত এটা এটাই যে জিনিসটা আগে মুনকার ছিল নিষিদ্ধ ছিল এটা তোমার কাছে এখন স্বাভাবিক হয়ে গেছে আর যে জিনিসটা আগে মারুফ ছিল ভালো জিনিস ছিল এটা তোমার কাছে খারাপ হয়ে গেছে কিছু মানুষ আছে বলবে ছেলেরা মসজিদে যায় এটা বলতে নেগেটিভ সাইডে দেখে কিছু মানুষ আছে কোরআন হেফজ করতেছে এটাকে নেগেটিভ সাইডে দেখে কিছু মানুষ আছে দিনদার হচ্ছে নেগেটিভ সেন্সে দেখে কিছু মানুষ হচ্ছে পর্দাওয়ালি বেড়ে যাচ্ছে তাদের দুঃখের শেষ নাই কিছু মানুষ আছে বোরকাওয়ালি বেড়ে যাচ্ছে তাদের কষ্টের শেষ নাই কিছু মানুষ আছে ভিন্ন মাদ্রাসা তৈরি হয়েছে মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা এটা তাদের দুঃখের শেষ নাই এটা কিন্তু কিছু আপনি পাবেনই এটাই হচ্ছে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য এমন একটা সময় আসবে যেটা এখন এসে গেছে ভালোটাকে মানুষ খারাপ দৃষ্টিতে দেখতেছে কেউ হয়তো বলেছে যে টাকুর নিচে কাপড় যেতে পারবে না এটা এখন বিরাট দোষ হয়ে গেছে কেউ হয়তো বলেছে যে মেয়েরা পর্দা করে থাকতে হবে এটা তার বড় দোষ হয়ে গেছে এটা হচ্ছে বর্তমান সময়ের বড় ফেতনা বড় সমস্যা এটা এই সময়ে দ্বীনের সুপ্রতিষ্ঠাটাকে অত্যন্ত জরুরি জিনিস এই জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়াকা ওয়া তালাউনা ফি দ্বীনিল্লাহ আল্লাহর দ্বীনের মধ্যে তুমি শুধু রং বদলাইও না
একটা প্রাণী আছে শুধু রং বদলায়, জানেন আপনারা সেটা, সেই প্রাণীর মতো হইও না তোমরা। ফাইনা দিন আল্লাহ ওয়াহেদ, আল্লাহর দিন একটি, সময়ের পরিবর্তনে আল্লাহর দিন পরিবর্তন হয়ে যাবে না। যেটা হারাম হারামই থাকবে, হালাল হালালই থাকবে। যখন আসবে দেখবেন যে কিছু মানুষ আল্লাহর দিন এবং শরীয়তের জিনিসকে পরিবর্তন করার জন্য এখন উঠে পড়ে লেগেছে, কিছু মানুষ নিজের দেশের ভিতরে এখন সহ বিবাহ ব্যতীত থাকার অনুমোদন দিয়ে দিচ্ছে, কিছু মানুষ আপনি দেখতে পাবেন যে নিজের দেশে এখন তারা যে সমস্ত দেশে শরীয়ত নিষিদ্ধ, যে সমস্ত দেশে আল্লাহ তাআলার বিধান আছে শুধু দিন থাকবে, ইসলাম থাকবে, অন্য কোনো ধর্মের কোনো কিছু থাকতে পারবে না, সেখানে কোনো গির্জা নির্মিত হওয়ার অনুমতি নাই, সেখানে গির্জা নির্মাণ অনুমতি দিয়ে দিছে। সেখানে দেখবেন যে হিন্দু ধর্মের জন্য সেখানে আল্লাহর দিন যেখানে থাকার কথা সেখানে তারা, সেখানে শুধু একমাত্র আল্লাহর দিন থাকার নির্দেশনা আছে জাজিরাতুল আরবে, সেখানে তারা অন্য কিছু সেখানে ঢুকাচ্ছে। সবই হচ্ছে পরাজিত মানসিকতা, আল্লাহর দিনকে ছেড়ে দিয়ে আল্লাহ তারা নতুন কিছু গ্রহণ করতে চায়। তারা মনে করে যে এটা স্বাধীনতা, কিন্তু এই স্বাধীনতা স্বাধীনতা নয়, এটা হচ্ছে পরাধীনতা। আপনার বিবেককে আপনি ওদের কাছে বন্ধক দিয়ে আসছেন, পাশ্চাত্যের লোকদের কাছে আপনার বিবেক সব বন্ধক হয়ে গেছে, আপনি আল্লাহর দিনকে বুঝেন না, আল্লাহর দিনকে বুঝেন ওদের দৃষ্টিতে, যেখানে আপনার বিবেককে তারা বিবেকের মধ্যে যা ঢুকিয়ে দিয়েছে এটার দৃষ্টিতে আপনি কোরআনকে দেখতেছেন, ওটার দৃষ্টিতে হাদিস দেখতেছেন, ওদের দৃষ্টিতে আপনি শরীয়ত দেখতেছেন, ইসলামকে সেই দৃষ্টিতে তাকাচ্ছেন, আপনার সেখানে কোনো দিনেই আর আপনি কোনো ভালোকে ভালো মনে করবেন না, আপনি ভালোকে খারাপ মনে করবেন এবং খারাপকে ভালো মনে করতে আরম্ভ করবেন। এই জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, ফামান আহাব্বা মিনকুম আন ইয়ালামা হাল আসাবাতু ফিতনাতুন আম লা ফালিয়ানজুর, ফামান কানা ইয়ারা ফাইন কানা ইয়ারা হালালান মা কানা হারামান আও হারামান মা ইযা কানা হালালান ফাকাদ আসাবাতুল ফিতনা। কোনো ব্যক্তি যদি দেখে সে কি আসলে ফেতনায় পড়ে গেছে কিনা, সে আসলে এমন জায়গায় পড়ছে কিনা যে পরীক্ষায় নিপতিত হয়েছে কিনা, তখন সে একটু তাকাক হালাল যেটা এটাকে হালাল মনে করছে কিনা, সে দেখুক হালাল যেটাকে হালাল মনে করে খেয়ে ফেলতেছে কিনা। হাজার হাজার মানুষ আজ দেখবেন, লক্ষ লক্ষ মানুষ সুদ হালাম করে খেয়ে ফেলতেছে, হালাল করে খেয়ে ফেলতেছে। আবার গানকে, হ্যাঁ গানকেও কেউ কেউ এখন দেখবেন যে হালাল করব পক্ষে আছে, দলিল বের করবে, আমার মতো হুজুররাই দেখবেন যে দলিল বের করতেছে, ওরাই দাঁড়িওয়ালা মানুষ, আবার ওরাও আবার খুব ওয়াজ বক্তৃতা করে, তারাও আবার দেখবেন গান হালাল করে ফেলতেছে। এবং অনেক এই যে গানগুলো আপনাদের ঘরের ভিতরে ইয়ার মাধ্যমে চলে, টিভির মাধ্যমে চলে, এগুলি তাদের কাছে কোনো কিছুই নেই, গুণের কিছুই নেই এদের মধ্যে। এগুলি কেন হচ্ছে? কারণ ফেতনায় পড়ে গেছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এর জন্য বলেছেন, ফেতনায় পড়ছেন কিনা আপনার কাছেই প্রমাণ আছে, আল্লাহ এবং তার রসুল যেটা হালাল করেছেন এটাকে আপনি হারাম করছেন কিনা, আল্লাহ এবং তার রসুল যেটাকে হারাম করছেন আপনি হালাল করছেন কিনা, বা হারাম হালাল যেটা করছে হারাম করছেন কিনা, সেটাই হচ্ছে আপনার ফেতনার পরিচয় হোসেন কিনা প্রমাণ। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাল্লাহ বলেছেন, মান জাআলা দীনহু উরদাতান লিল খুসুমাত আকসারাত তানাক্কুল, যেই ব্যক্তি তার দিনকে ঝগড়ার জায়গা বানাবে সে বারবার স্থান পরিবর্তন করবে। কিছু মানুষ আছে আপনাকে বলবে আসো তোমার সাথে মোনাজারা হবে, তোমার সাথে কথা হবে, তোমার সাথে ঝগড়া হবে, তোমার সাথে আলোচনা হবে, তোমার সাথে এই হবে সেই হবে, এটা যে ঝগড়ার জায়গা বানিয়ে ফেলেছে। দিন ঝগড়ার জায়গা নয়, দিন হচ্ছে মা কাল আল্লাহ ও কাল রাসুল, আল্লাহ তার রাসুল কি বলেছেন এবং সালফে সালিন কি বলেছেন, তার আলোকে নিজে একটা নতুন বুঝ নিয়ে আসলে বুঝবেন যে সেটাকে পরিবর্তন করতে দিচ্ছে। এই জন্য একবার মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, মদিনার যিনি ইমাম, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, তার কাছে কিছু লোক এসে এমনভাবে বলতে আরম্ভ করলো, এমনভাবে বক্তৃতা আরম্ভ করলো যে তাকে চুপ করাই দিল। তারপর তিনি একটা কঠিন কথা বলেছেন যে আমি চুপ করে থাকলেই মনে করো না যে আমি হেরে গেছি। আওয়াকুল্লা মা জা আনা রাজুলুন আজদালা মিন রাজুলিন তারাক না কিতাব আল্লাহ সুন্নাত নবীহি লিজিদালে হাউলা, তিনি একটা কঠিন কথা বলেছেন সারা জীবন মনে রাখার মতো। যখনই কোনো মানুষ ভালো ঝগড়াতে আসবে, ভালো ঝগড়া করতে পারে, বক্তৃতা করে মানুষকে পরাস্ত করতে পারে, অথবা যুক্তি দিয়ে মানুষকে বুঝে দিতে পারে, উনি বলছেন যে এরকম ঝগড়াতে মানুষ আসলে আল্লাহর কিতাব এবং রাসূল আল্লাহর রাসূলের হাদিস ছেড়ে আমরা কেবল পিছিয়ে পিছিয়ে হাঁটবো, কখনো তা হতে পারে না। ইমাম মালিক ইবনে আনাস সেই সময়ের কথা, যখন যেই যুগটা ছিল স্বর্ণ যুগের অন্তর্ভুক্ত, সেই যুগে তিনি এই কথা বলেছেন। বর্তমান সময়ে কী অবস্থা? কিছু মানুষ আছে মনে করেছে যদি বিতর্কে জিতে যায় মনে করে সব জিতে গেছে, না বিতর্কে জিতে বড় জিতে না। আপনি কোরআনের পক্ষ নিচ্ছেন কিনা, হাদিসের পক্ষ নিচ্ছেন কিনা, দিনের পক্ষ আপনি গ্রহণ করেছেন কিনা, সেটা বড় কথা, বক্তৃতা জিতে যাওয়া বড় কথা নয়। কোরআন এবং সুন্নাকে আপনি নিজের জীবনের মাপকাঠি গ্রহণ করেছেন কিনা সেটা বড় কথা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা আহলুস সুন্নাত ওয়াল হাদিস ফামা ইউলামু আহাদুন মিন উলামাইহিম ওয়ালা সালিহ আম্মাতিহিম রাজা কাতলান কাওলি ওয়া ইতিকাদি,
ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন কিন্তু এর বিপরীতে যারা আহলুস সুন্নাহ এবং আসহাবুল হাদিস যারা হাদিসের অনুসারী সুন্নাহর অনুসারী কোরআন এবং সুন্নাহকে যারা জীবনের সব কিছুর উপরে স্থান দেয় তারা কখনো কারো বক্তৃতার কারণে কারো আলোচনার কারণে কারো শোনার কারণে তারা কখনো পরিবর্তিত হয় না তারা ঠিকই তাদের দিনকে আঁকড়ে ধরে থাকে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন এই জন্য দেখা গেছে যুগে যুগে একটা গোষ্ঠী সবসময় দিনের উপর ছিল এরাই হচ্ছে ফেরাকাতুন নাজিয়া এরাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল এরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এদের নাম ঘোষণা করেছেন ফেরাকাতুন নাজিয়া এরাই তায়েফাতুল মনসুরা সাহায্যপ্রাপ্ত দল এরা কিয়ামত পর্যন্ত থাকবে কম থাকতে পারে কখনো 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 একেবারে হাতে গোনা হয়ে যেতে পারে কিন্তু তারা থাকবে ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় তারা হাতে গোনা হয়ে গিয়েছিল কিন্তু তারপর তারা ছিল এখনও আছে কিন্তু তাদেরকে হয়তো তাদেরকে হয়তো অনেকে মূল্যায়ন করে না কিন্তু আল্লাহর কাছে তাদের মূল্য অনেক বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় বেশি বেশি দোয়া করতেন ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা অর্থাৎ রাসূলুল্লাহ বেশি বেশি দোয়া করতেন এই সময় জিনিস শিখিয়ে দিচ্ছেন আমাদের কি দোয়া করতে হবে হে অন্তরগুলি পরিবর্তনকারী অন্তরগুলো পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার কলবে আপনার তাআত আনুগত্যের দিকে ফিরিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই নেই আল্লাহ তাআলা সেটাকে আগে ঠিক করে দিয়েছেন এবং সেটা কেটে অপারেশন করে ঠিক করে দিয়েছেন দুইবার বিশুদ্ধ মতে দুইবার অপারেশন করেছেন কেউ বলছে তিনবার অপারেশনের মাধ্যমে আল্লাহ তাআলা তার অন্তরকে ঠিক করে দিয়েছেন তারপরও তিনি দোয়া করছেন যে আল্লাহ আমার অন্তরকে আপনি দিনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন আপনার আনুগত্যের উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সহিহ মুসলিম আহমদ ইবনে হাম্বল হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করছিলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা হে দিন অন্তর সহ পরিবর্তনকারী আমাকে আমার আমার কলবকে আপনার দিনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যাকে বলা হয় ফাকিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ফাকিহা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারপর বলা হয় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে তিনি ফকিহা এবং তিনি হাজিমা কথাবার্তা অত্যন্ত সাবধানে বলতেন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রায় এই দোয়াটা বেশি করেন কেন এই দোয়াটা আপনি বেশি করেন কেন যখনই আপনাকে শুনি আপনি দোয়া করছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা তখন তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া উম্মা সালামা হে উম্মা সালামা তুমি কি জানো না আল্লাহ তাআলা বান্দার অন্তরগুলো আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে আমরা এটা বিশ্বাস করি ধরন জানি না বিশ্বাস করতে হবে এটা ইমানদারের কাজ দুই আঙ্গুল মাঝখানে যেভাবে ইচ্ছা সেভাবে সেটা পরিবর্তন করে যেভাবে আল্লাহর ইচ্ছা সেভাবে সেটা পরিবর্তন করে দেন তো সেই জন্য সবসময় দোয়া করতে হবে আল্লাহ যেন দিনের উপর রাখে এই জন্য আমরা প্রতি সালাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম দান কর সিরাত বারবার বলতে থাকি কেন এটা সারাদিন বলার মতো একটা জিনিস প্রতি মুহূর্তে বলার মতো ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন কিছু সময় পার হয়ে গেছে আমি জানি না এটা দিনের উপর ছিল কিনা এই জন্য বারবার বলতে হবে পিছনের সময়ের জন্য এখনকার সময়ের জন্য আমার দরকার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সামনের সময়ের দরকার আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একজন মানুষ প্রতি মুহূর্তে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তার দাবি থাকবে আল্লাহ যেন আমাকে দিনের সিরাতাল মুস্তাকিম সুপ্রতিষ্ঠিত রাখেন এটা হচ্ছে প্রত্যেকের দাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বেশি বেশি করে এই দোয়াটা করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা আল্লাহ তাআলা এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ইমানদাররা কি বলে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব হে আমাদের রব আমাদের অন্তরকে বাঁকা করে দিবেন হেদায়েত দেওয়ার পরে অন্তরকে হেদায়েত দেওয়ার পরে বাঁকা করে দিবেন না কারণ অন্তরকে হেদায়েত দেওয়ার পর বাঁকা হয়ে গেলে আর এটা সঠিক পথে আসতে পারে আবার ওই জায়গায় আসতে হবে যে জায়গাতে আপনি পথ হারাইছেন পথ যেখানে হারাইছেন ওখানে আসতে হবে পথ হারিয়ে দূরে চলে গেছেন এখন ফিরে আসতে হবে আপনাকে সেই জায়গায় সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দোয়া আল্লাহ তাআলা এই দোয়াটি আমাদের শিক্ষা দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেই দোয়া করতেন রাতের বেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘুম থেকে উঠতেন একটি দোয়া করতেন সেই দোয়াটি এর সাথে সম্পৃক্ত তিনি বলেছেন আল্লাহুম্মা রাব্বি জিব্রাইল ও মিকাইল ও ইসরাফিল আল্লাহ জিব্রাইলের রব মিকাইলের রব ইসরাফিলের রব সবচেয়ে উত্তম সৃষ্টি যারা তাদের মধ্যে হচ্ছে জিব্রাইল মিকাইল ইসরাফিল তারা কোনো গুনাহ করে না ফেরেশতাদের মধ্যে সবচেয়ে তিনজন মহান তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে তাদের রব হিসেবে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলতেছেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আপনি আসমান এবং জমিন সৃষ্টিকারী আলিমুল গায়ব ওয়াস শাহাদা গায়ব এবং উপস্থিত দুইটি জিনিসকে আপনি ভালো করে জানেন আনতা তাহকুম বাইনা ইবাদিকা ফিমা কানু ফি ইখতালিফুন বান্দারা যে ব্যাপারে মতভেদ করছে এক একজন এক এক ধর্মে বিভক্ত হয়ে গেছে সে ব্যাপারে আপনি ফয়সালা করবেন হাশরের দিন যারা জান্নাতি যারা জান্নাত দিবেন দিনের উপরে যারা থাকবে আর যারা জাহান্নামী তারা জাহান্নামের ব্যবস্থাপনা আপনি করে দিবেন
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা করছেন নিয়ম হচ্ছে যে কোনো দোয়ার আগে আগে প্রশংসা থাকতে হয় আগে প্রশংসা করে আল্লাহ তাআলাকে খুশি করে ফেলেন এরপর রাসূল দোয়া করছেন ইহদিনি লিমাখতুলিফা ফী মিন হক বিইজনি ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতাল মুস্তাকিম যেভাবে এই মানুষগুলো পৃথিবীর মানুষগুলো যেভাবে মতভেদ করছে এখানে আপনি সঠিক পথটি আমাকে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন কেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য যাতে করে আমরা এই পথ থেকে বিচ্যুত না হই আমরা যখন এই দোয়াটা করি রাতের বেলা যখন উঠবে যে কোনো মানুষ তখন এই দোয়াটা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন কারণ দিনে ও রাতে যে কোনো সময় মানুষের পরিবর্তন হয়ে যেতে পারে এই জন্য পরিবর্তন যেন না হয় দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকে এই দোয়াটি আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করছেন তার সন্তানদের জন্য বলতেছেন ওয়াজরুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে বাঁচিয়ে রাখুন যাতে করে আমরা মুক্তি পূজা না করি মূর্তি পূজা ইব্রাহিম আলাইহিস সালাম কখনো করবেন না মূর্তি তিনি ভাঙছেন মূর্তির বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন তারা আগুনে ফেলা হয়েছে কিন্তু তারপরও তিনি দোয়া করছেন কেন যাতে দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা যায় দিনের উপরে ঠিক থাকা যায় যেন এদিক সেদিক নড়াচড়া না করে দিনটা ভালো করে বুঝে সেটার উপরে ঠিক থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ আমল করতে থাকবে আমল করতে করতে তার মধ্যে এবং মানুষের নিকটে দেখা যাচ্ছে তার নিয়তটা পরিষ্কার নয় এই জন্য নিয়তটা পরিষ্কার নয় বোঝা যাচ্ছে যে তার মধ্যে জান্নাতের মধ্যে বোঝা এক বিঘত বাকি আছে এমন সময় তার এমন একটি কাজ দেখিয়ে দিবে তাকে মানুষের মধ্যে প্রমাণ করে দিবে সে আসলে জান্নাতের কাজ করেনি জাহান্নামের কাজ করেছে এই জন্য কোনো মানুষ নিরাপদ থাকতে পারে না যে কোনো সময় ভয় থাকতে পারে যে ভয় আছে যে কোনো সময় ইমান হারা হয়ে যেতে পারে এই ভয় তার থাকতে হবে সেই ভয়ে থাকবে আল্লাহ তাআলা যখন ভয়ে থাকবে তখন আল্লাহ তাআলা তার হেফাজত করবে তার ইমান হেফাজত করবে দিন হেফাজত করবে তার সব শরীয়ত হেফাজত করবে এই জন্য তার খারাপ পথে যাবে না কিন্তু যেই ব্যক্তি বলবে যে আমি তো একটা কিছু হয়ে গেছি সেই ব্যক্তির ভিতরে বিপদ আছে এই জন্য শরীয়তে কখনো এটা বলে না একজন মানুষ অহংকারী হবে সবসময় ভয়ের মধ্যে থাকবে আল ইমান উবাইনাল খাউফ ওয়ার রাজা আশা এবং ভয়ের মাঝখানে হচ্ছে ইমান আশা থাকবে আল্লাহ আমাকে ক্ষমা করবে ভয় থাকবে যদি আল্লাহ কবুল না করে যদি শেষ মুহূর্তে আমার ইমান চলে যায় এই জন্য দুইটার মাঝখানে থেকে সবসময় দোয়া করে যেতে হবে ইমানদারের মাঝখানে থাকতে পারলেই আখেরাত তার জন্য মুক্তি সুনিশ্চিত কিন্তু এর বাইরে সে দিনের উপরে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে মনে করার মতো বলার কিছু নেই যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে এই জন্য ইমানদার সবসময় ভয় থাকে সাহাবায়ে কেরাম বেশি আল্লাহকে জানতেন বেশি ভয় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি আল্লাহকে বেশি জানতেন বেশি ভয় করতেন তিনি বলেছেন যে আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি জানি এই জন্য বেশি ভয় করি আতাকুম লিল্লাহ তাকওয়া আমি বেশি অবলম্বন করি আখশাকুম বিল্লাহ আনা এবং আল্লাহকে বেশি ভয় করিও আমি কারণ আল্লাহ সম্পর্কে তিনি বেশি জানেন বর্তমান সমাজে আজ যে অবস্থা যাচ্ছে মানুষ আজ পশুতে পরিণত হয়েছে দুই দিন আগে পত্রিকায় দেখলাম সাধারণত পত্রিকা আমি রাখি না চোখ পড়েছে দেখলাম 4 কোটি টাকা ব্যয় করে না কত কোটি টাকা ব্যয় করে মেয়ে মেয়ে বিয়ে হয়েছে সেও আপনার বাংলাদেশি মেয়ে বাংলাদেশি মেয়ে আমেরিকান মেয়ে আপনি বলুন কোথায় ইসলাম কোথায় ইসলাম এই মেয়ের বাপদাদা কি ছিল না বাংলাদেশি মেয়ে ওখানে নিয়ে যারা দিয়ে আসছে তারা চিরজীবন লানতের অধিকারী হবে যারা এইভাবে সমাজে দিয়ে আসে যে তার মেয়েটাকে নষ্ট হওয়ার জন্য সে নিজে মালুন হবে কবরে গেলেও মালুন হবে যেখানে যায় মালুন হবে যদি মেয়েকে সঠিক পথে নিয়ে আসে কারণ সে অন্যায় একটা পথ রচনা করে গেছে যারা এরকম অন্যায় পথ রচনা করে যাবে এরকম কাজ করে দেখিয়ে দিবে জায়গা জায়গা হচ্ছে যেগুলো এগুলি হচ্ছে এগুলি কিসের সমাজের যে অবস্থা দেখা যাচ্ছে এগুলি কি দিনের উপর সুপ্রতিষ্ঠিত হওয়া থাকার নমুনা কখনো না এর অর্থ হচ্ছে এগুলির মাধ্যমে আমরা সমাজ শেষ করেছি দিন শেষ করেছি এবং রাষ্ট্র শেষ করেছি আমরা আর কিছু বাকি রাখি নাই আমাদের পতনের সর্বশেষ প্যারেকটা আমরা ঠুকে দিয়েছি সে কফিনের ভিতরে এখন আর কিছুই আমাদের বাকি নেই এরকম অবস্থা আজ চলছে বিভিন্ন রকমের শুভহাত সন্দেহ দিয়ে আজ আমাদের যুবকদেরকে নষ্ট করা হচ্ছে যুবকরা যারা ইউনিভার্সিটিগুলোতে পড়ছে তাদের মধ্যে শুধু সন্দেহ আর সন্দেহ এমন একটা প্রজন্ম আসতে যাচ্ছে যে প্রজন্ম শুধু সন্দেহের মধ্যে থাকবে দিন তাদের মধ্যে থাকবে না এই অবস্থায় আমাদের কি করা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবরু ফীম আলা দীনি কাল কাবিদ আলাল জামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের উপরে একটা সময় আসবে যখন দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা দিনের উপরে সাবেক থাকা দিনের উপরে দৃঢ় থাকা সে যেন কয়লা জ্বলন্ত অঙ্গারকে হাতে রেখেছে জ্বলন্ত কয়লাকে হাতে রাখতে পারে কেউ কখন রাখতে পারে না যে কোনোভাবে ফেলে দিতে চায় কারণ এটা তার পুড়ে কষ্ট দেয় এখনকার সময় দিনের উপরে থাকা মানে এরকম কষ্টের বিষয় এরকম কষ্ট অনেকেই পারে না কেউ দুনিয়ার লোভে পড়ে করে কেউ মনে করে যে একটু পরে ভালো তওবা করে একবারে জীবনে সারা জীবনের জন্য বেরিয়ে পড়বে চিন্তা থাকে কেউ বা মনে করে যে আমি একটু করে নেই পরে আল্লাহর কাছে তওবা করে ফেলবো কিন্তু আপনি আর কোনোদিন বের হইতে পারবেন না
একটু শব্দ একটু পড়ে গেলেই আপনি সেখানেই পড়ে গেলেন এখান থেকে আর কোনোদিন বের হতে পারবেন না মনে রাখেন কারণ আপনি হারাম দিয়ে আপনি শরীর গড়েছেন হারাম দিয়ে আপনার জীবন চলছে আপনি সেখান থেকে আর বের হওয়ার মতো সুযোগ পাবেন না প্রথম দিন থেকেই এজন্য শপথ নিন যে আমি কখনো হারামের দিকে তাকাবো না কিন্তু সেটাই আজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এই অবস্থায় আমাদেরকে দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার জন্য সাবধান করেছেন আজ এমন এমন অবস্থা হচ্ছে বিভিন্ন মার্কাজ হচ্ছে সেন্টার হচ্ছে যেই সেন্টারগুলি বেশিরভাগ হচ্ছে দিনকে নষ্ট করার জন্য যুবকদের নষ্ট করার জন্য এবং যেইগুলিতে আজ আপনি আশ্চর্য হবেন কোন কোন ব্যক্তিকে আপনারা এত ভালোবাসেন তারা কিন্তু কখন দেখবেন যে তারাই কোন কোন অমুসলিম কারো কারো জিনিস উদ্বোধন করতে গেছে আপনি জানেন আপনারা ইতিমধ্যে খবর এসে গেছে এগুলি কি দিনের ভিতরের কোনো অংশ তাদের মধ্যে এতটুকু দিন কি তাদের বাবা মা শিক্ষা দেয়নি তাদের বিবেক কি বলে না যে আমি কি করতে যাচ্ছি এর চেয়ে নিকৃষ্ট কাজ কি পৃথিবীতে আছে যেখানে আল্লাহর জায়গায় আরেকটা জিনিসকে পূজা করা হচ্ছে আর সেটা আমি উদ্বোধন করতে যাচ্ছি আমার কি দিনের কি কাজটা হচ্ছে আমি কি দিন সম্পর্কে কিছুই বুঝবো না আমি কি কবরে যাব না আমার কি শাস্তি হওয়ার কোনো সামান্য ভয় নেই এটা হচ্ছে এই জন্য দিন সম্পর্কে না জানার অবস্থা কারণ আজ শুরু হচ্ছে এমন এমন জিনিস কিছু কিছু সেন্টার তৈরি হচ্ছে যে কোনো যেখানে প্রথম কাজই হচ্ছে ছেলে মেয়েকে পর্দা উঠে তাদের মধ্যে লজ্জা উঠিয়ে দেওয়ার কাজ দুই নম্বর কাজ হচ্ছে ধর্মীয় বাধাটা উঠিয়ে দেওয়ার কাজ ধর্মীয় কোনো বাধা নাই যে যা ইচ্ছা তা করো সব হালাল হয়ে গেছে তাদের জন্য নাউজুবিল্লাহ এই জিনিসটা তুলে দেওয়ার জন্য শত শত সেন্টার তৈরি হচ্ছে যুবকদের গ্যাং তৈরি হচ্ছে যুবকদের ভিন্ন ভিন্ন অবস্থান তৈরি হচ্ছে এটা কোত্থেকে আসলো এই সবই অন্যদের তৈরি এরা ইচ্ছা করলে কি সেগুলো দেখতে ধরতে পারে না বন্ধ করতে পারে না না এটা চায় না অনেকেই এটা চায় না মনে করে একটা গোষ্ঠী এর মধ্যে ডুবে যাক এর মধ্যে আমরা সব কিছু পরিচালনা করবো কেউ আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না অনেকগুলো মানুষ এরকম চালিয়ে যাচ্ছে তার দিনকে যেভাবে ইচ্ছে সেভাবে চালিয়ে দিতে পারে না আল্লাহ তাআলার যাদেরকে দায়িত্ব দিয়ে তার দায়িত্ব হচ্ছে এগুলিকে সত্যহস্তে দমন করা যে যেগুলো ইচ্ছে হতে পারে না আল্লাহ দিনের বিরুদ্ধে কোনো কিছু হলে সেটার দায়িত্ব সবার সেটা ব্যক্তি সমাজ এবং প্রত্যেকে যে যেখানে আছে সেখানে তার দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলো যথাযথভাবে নিয়ন্ত্রণ করা এটা না করে আজ সেটাকে এভাবে ছেড়ে দেওয়া হচ্ছে এই সময় আমাদের দিনের উপরে সুপ্রতিষ্ঠিত করা আরও বেশি দরকার হচ্ছে আজ কি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা হতে শুরু করে আমাদের যে সমস্ত আমাদের মিডিয়াগুলো আছে এই সবগুলো শুরুই করছে যেন হারাম দিয়ে কাজ হারামের কর্ম দিয়ে কাজ আপনি কোনো একটা মিডিয়াতে আপনি দেখার মতো কিছু পাবেন না কোনো একটা পত্রিকাতে আপনি দেখার মতো কিছু পাবেন না সারাক্ষণ শুধু হারামের মধ্যে আপনার তাকাইতে হচ্ছে আপনি এই অবস্থায় দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা অত্যন্ত জরুরি জিনিস হ্যাঁ আপনার তাকাবে তাকা তো হবে দুনিয়ার দেশে এমন আসে দুনিয়া এত সুন্দর দুনিয়া এত সুন্দর দুনিয়ার কোনো জিনিস দেখে আপনি পাগল হয়ে যান কোনো কোনো মানুষ সেই সিনারি দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে চলে যায় কিন্তু এই দুনিয়ার সিনারি কিন্তু ক্ষণস্থায়ী যে কোনো সময় সেটা চলে যাবে আপনি আমি তখন কষ্ট ছাড়া কিছুই পাবো না তখন মনে হবে যে এত কিছু পেয়ে কি করলাম আমার তো কবরে যেতে হচ্ছে এই যে বিশ্ববিখ্যাত মোবাইল কোম্পানির মালিক আপেল কোম্পানির মালিক সে মরার সময় যে দুঃখ করে গেছে সেই দুঃখটা তো আপনারা শুনতে পারেন সে বলছে আমি এত কিছু করে কি হবে আমি তো সবই কিছুই নিয়ে যেতে পারিনি এর অর্থ হচ্ছে তাদের জীবনে হতাশায় ভরা কিন্তু ইমানদার কোনো হতাশা নেই কেন ইমানদার যা করে সেটা পাঠিয়ে দিয়েছে জায়গা মতো পেয়ে যাবে আর কাফের ফাসেক যারা আছে তারা এখানে সব কিছু ওয়াল্লাযিনা কাফারু ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল্লাহুম যারা কাফের তারা খায় যেভাবে চতুষ পর্যন্ত খায় ওয়ান্নারু মাসওয়াল্লাহুম আর জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা অর্থাৎ এখানে খেয়ে তাদের সব কিছু শেষ হয়ে যাচ্ছে এরপর আর কিছু নাই কিন্তু ইমানদার কখনো না ইমানদার একটা জিনিস রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানদার যদি কোনো কিছু দান করে সেটার অবস্থা হয় কিরকম তিনি বলেছেন যেন একজন মানুষ একটা উপত্যকা একটা 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 তার ফলুয়াহু তার ঘোড়ার একটা বাচ্চা প্রতিপালন করছে আর ধীরে ধীরে বাড়তে 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 পুরো উপত্যকায় ঘোড়া পরিবর্তন হয়ে পূর্ণ হয়ে গেছে রাসূলুল্লাহ সেটা বলেছেন কেন সেটা হবে আপনি যেটাই করবেন আখিরাতের জন্য করে যাচ্ছেন ইমানদার যদি সুবহানাল্লাহ কাউকে শিক্ষা দেয় এই সুবহানাল্লাহ বলার কারণে যত মানুষের শিক্ষিকা দিবে তত মানুষের সব তার কবরে যেতে যাচ্ছে এর অর্থ হলো চক্রবৃদ্ধি হারে তার একটা বাড়তেছে কবরে যাচ্ছে আখিরাতের জন্য জমা হচ্ছে কিন্তু কাফেরে সেটা উল্টাটা হচ্ছে যত মানুষকে সে ধ্বংস করেছে যত মানুষকে সে পথভ্রষ্ট করেছে যত মানুষের জন্য পথভ্রষ্ট রচনা করেছে সাই সেটা টিভিতে বসে হোক অথবা কোনো মিডিয়াতে বসে হোক অথবা নিজে কোনো অন্যায়ের ইচ্ছাকৃত পথ রচনা করে হোক সেটা তার কবরে যাবেই যাবে আমরা মরার পরে কিছু মানুষ দৌড়ে যাইয়া তাকে মাফ করার জন্য তার বড় 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 ফতোয়া দিচ্ছি আল্লাহ কাকে মাফ করে দেখ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে তাকে রাস্তা পার করে দিচ্ছি কিন্তু আপনি পার করার কে সে যে এতগুলি রচনা করে গেছে এগুলি দায় দায়িত্ব সে বহন করুক আপনি তার জন্য দোয়া করবেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি গুনাহ করেছে তওবা করেছে বুঝতে পারছেন কিন্তু যে ব্যক্তি গুনার উপরে আল্লাহর দিনকে নষ্ট করার জন্য যারা তাদের সমস্ত জীবনের সমস্ত সম্পদ ব্যয় করেছে সমস্ত সময় ব্যয় করেছে ওই মানুষটির জন্য আপনি কি জন্য দোয়া করতেছেন এরা
এরা দান দিন ইল্লা আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে গেছে এরা কুফরি সরাসরি ওমান আল্লাহ ইমান দুঃখ করে আয়াত রব্বি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন ওই ব্যক্তি সে বড় জালেম আর কেউ নয় যে ব্যক্তিকে আল্লাহর দিন সম্পর্কে তাকে জানানো হচ্ছে তাকে বলে দেওয়া হচ্ছে এটা আল্লাহর দিন তারপর সে মুখ ফিরিয়ে আছে আল্লাহ বলছে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন এই মুজরিমদের থেকে আমি প্রতিশোধ নেব আল্লাহ তাদের মুজরিম বলেছে সবচেয়ে বড় অপরাধী এরা এদেরকে আল্লাহ তার প্রতিশোধ নেবে এরা হচ্ছে আল্লাহর দিন সাথে বিমুখ থাকে আল্লাহর দিনকে শিকার চিন্তা করে না শিখানোর চিন্তা করে না এরা এরকম পরিবেশে দাঁড়িয়েছে এদের 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 জন্য আপনার এত কান্নাকাটি কিসের এদের জন্য আপনার এত দোয়া করার কি কাজ এদের জন্য তাদের অবস্থা তাদের যা হওয়ার তা হবে কিন্তু যে ব্যক্তি তওবায় ফিরে আসছে তওবা করছে অন্যায় থেকে ফিরে আসছে দেখবেন তাদের জন্য দোয়া করতে হবে ইমানদারদের দোয়া হবে কিন্তু যে ব্যক্তি ইমান হারিয়েছে কারণ আপনি জানেন যে আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া হচ্ছে কাফের হয়ে যাওয়ার একটা কারণ কারণ আল্লাহর দিন থেকে বিমুখ সে যে দিনের কারণে জান্নাতে যাবে সেই দিনটা তার কাছে নাই তার জন্য কিসের দোয়া হবে দোয়া তো আল্লাহর কাছে করতে হবে আল্লাহর কাছে চাইনি সে আল্লাহর কথা শুনিনি তার জন্য আপনার কিসের দোয়া হবে এই অবস্থায় বর্তমান সময়ে দিনের উপরে প্রতিষ্ঠা থাকা অত্যন্ত জরুরি জিনিস বেশিরভাগ মানুষ আছে এখন সন্দেহের প্রতি খুব বেশি আগ্রহী অনেক প্রশ্ন আসে দেখবেন আমাদের কাছে যখনই প্রশ্ন তার সন্দেহের শেষ নাই সন্দেহ আপনি কেন করছেন আপনি সন্দেহটা দূর করুন শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইবনে কাইয়িম বলতেছেন তো আমি প্রথম জীবনে তার ছাত্র ছিলেন না তো যেখানে যা সেখানে তার ভিতরে অনেকগুলি সন্দেহ ঢুকিয়ে দিয়েছে তো তার কাছে যখনই আসতো তখনই একটা সন্দেহ বলতো ইবনে তাইমিয়ার কাছে তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তো ভালো ওস্তাদ বলছে যে তুমি তো সন্দেহ নিয়ে সারাদিন আসো ঘটনা বুঝলাম বুঝছি কিছু তোমার ভিতরে যে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে তুমি বের হতে পারতেছো না তোমার অন্তরকে করো আয়নার মতো অন্তর্কে করবে আয়নার মতো যেখানে সন্দেহ আসলে আয়নার মধ্যে যেমন কিছু আটকে না পড়ে যায় এরকম পড়ে যাবে তোমার অন্তর স্পন্সর মতো করিও না তোমার অন্তর স্পন্সর মতো করলে সন্দেহ ঢুকে যাবে আর তুমি বের হতে পারবে না কিছু মানুষ সন্দেহ নিয়ে তাদের জীবনটা কাটে এই জন্য এই জন্য সন্দেহ ওই জন্য লাগিয়ে দেয় ওই জন্য সন্দেহ ওই জন্য লাগিয়ে দেয় কোথাও বসলে সন্দেহটা নিয়ে আলোচনা করে আর যারা ইমানদার তারা সন্দেহটা দূর করার চেষ্টা করে আমাদের মুহাদ্দিসিনা মুফাসসিরিনা তখন দেখবেন যে কোরআন এই আয়াত এবং এই আয়াতের মধ্যে তারা মিল করে আর যারা শয়তান তারা কি করে এই আয়াতের বিরুদ্ধে এটাকে দাঁড় করিয়ে দেয় বলে এটা কি বলছে হাদিসে কি বলছে এটার ওটাকে দাঁড় করিয়ে দুই ধরনের মানুষ আপনি দেখতে পাবেন এখনো বর্তমান সময় ওই আয়াত এটা বলছে হাদিস এটা বলছে এটা মিল করেন মানে মনে করেন আমার কাছে দায়িত্ব আদায় হয়ে গেছে উনি যে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে এটা ওনার খবর নাই এটার কারণে ওনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে এটার কারণে কিছু মানুষ এই সন্দেহের মধ্যে লিপ্ত আছে এই সময় এই জন্য আল্লাহর দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা অত্যন্ত জরুরি বিষয়টা আরও বেশি জটিল এই জন্য বিষয়টা অন্তরের সাথে সম্পৃক্ত অন্তর যদি পরিবর্তিত হয় তাহলে আর কিছু সোজা করা যায় না বাহ্যিক পরিবর্তন কতক্ষণ করবেন আপনি অন্তর পরিবর্তন হলে এটা সোজা হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাকালবু বনি আদম আশাদ্দু ইনকিলাবা মিন আল কিদর ইজাস্তাজমাত গিলিয়ানান বলতে রাসূলুল্লাহ সাল্লাম বলতেছেন যে বনি আদমের অন্তর ডেক্সি আগুনে উতরাইলে যেমন এভাবে উতরাতে থাকে এরকম অন্তর মানুষের অন্তরটা এভাবে উতরাতে থাকে এই জন্য যে কোনো সময় যদি কোনো অন্তর উতরানোর মধ্যে যদি কোনো ঠান্ডা পানি না দিতে পারেন এটা উতরাতেই থাকবে তো আপনি সেখানে আরেকটা গীতাহুতি দেন যদি কোনো আরেকটা সন্দেহ ঢুকাই দেন আপনার সন্দেহ শুধুমাত্র পচা তার মধ্যে আর না সলাতে মনে আসবে না জাকাতে মনে আসবে না দিনে মনে আসবে সে দিন সম্পর্কে কোনো কিছু বুঝবে তার সন্দেহ সন্দেহের মধ্যে সে থাকা পছন্দ করবে এই জন্য দুনিয়ার সন্দেহ যেন তারা মাথার ভিতরে ঢুকিয়ে রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইন্নামা সুমিয়াল কলবু মিন তাকাল্লুবিহি অন্তর তো এই জন্য কলব নাম করা হয়েছে কি এটা পরিবর্তন হয় সবসময় হ্যাঁ রাসূলুল্লাহ আরো বলেছেন যে মাসালুল কলবে মিসাল রিশাতিন ফি আসলি শাজারাতিন ইউকাল্লিবু আর-রিহ যাহরান বাতানিন যে একটা সন্দেহ হচ্ছে এরকম অন্তর হচ্ছে এরকম যে একটা ফালকের মতো একটা যেমন পশু পাখির পালক এইটা কি করে বাতাসে যেভাবে সেভাবে উল্টাইতে পারে অন্তরটা সেরকম উল্টায় এই জন্য অন্তরটা উল্টে যায় যেহেতু অন্তরের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে আজ মানুষের সন্দেহগুলো এই জন্য আমাদেরকে সন্দেহের ব্যাপারে সাবধান থাকতে হবে অন্তরটা যেন স্থায়ী থাকে দিনের উপরে এই বিষয়টি আমাদের জানা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন অতিরিক্ত যে সমস্ত ফিতনা এই সহবে তিনি উদাহরণ দিয়েছেন কিরকম তিনি বলেছেন যে কখনো কখনো মানুষের অন্তরে যে সন্দেহগুলি আসে কিরকম একটা আসে একটা আসে একটা আসতে 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 জমা হয় জমা হতে হতে এটা যেন একটা কাল রাসূল বলেছেন যে একটা চাটাইয়ের মতো হয়ে যায় মানে বন্ধ হয়ে যায় এরপর অন্তরের মধ্যে আর ভালো মন্দ বলে বোধ থাকে না সে তখন খারাপটাই দেখে এবং সেখানে তো ভালো যতই ঢুকাইতেছে না এক পাশে পড়ে যায় কারণ কাল কুদে মাকজিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা এরকম যেন উল্টে আসে যে গ্লাসে পানি দিবে গ্লাসে উল্টে থাকে এটা যতই পানি ঢালেন এর ভিতরে এক ফোঁটাও থাকবে না এরকম অন্তর যখন পরিবর্তন হয়ে যায় যখন সন্দেহ ঢুকে যায় ফেতনা ঢুকে যায় আপনি সেখানে যত পানি ডাকলেন না কেন সেটা কোনো কাজে লাগবে না কারণ অন্তর তো পরিবর্তন হয়ে গেছে আগেই এই জন্য অন্তর যেন পরিবর্তন না হয় জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে তো এই যে অবস্থা যাচ্ছে আমাদের আজ আজকে আমরা আলোচ্য বিষয় এটাই আজকে আমাদের যে অবস্থা যাচ্ছে সেটা হচ্ছে কি পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের অন্তরগুলো আমাদের আমাদের পরিবারগুলি পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে সন্তানগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকতেছে না এই জন্য আমাদের কী করা উচিত এক নম্বর কাজ হচ্ছে
এক নম্বর কাজ হচ্ছে আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে আঁকড়ে ধরতে হবে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সর্ব অবস্থায় অর্থাৎ আপনি যখন বাইরে থাকেন কোরআনের কথা বলবেন ঘরে গেলে কোরআন হাদিসের কথার বাইরে চলে যাবেন এরকম না অথবা ঘরে কোরআন হাদিসের কথা বলবেন আর বাইরে গেলে আপনি এখন মানুষের সাথে মিলেমিশে তারা যা বলে তা শুনে বেড়াবেন এবং তা আপনার মনে করবেন যে এদের মন খারাপ হবে কিছু একটা বললে ওইটা চলবে না আপনাকে কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ফাসতামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম যা আপনার কাছে ওহী হিসেবে প্রেরণ করা হচ্ছে এটা দৃঢ়ভাবে ধারণ করুন আপনি সঠিক পথের উপর আছেন তো আল্লাহ তাআলা কোরআন কারীম আরো বলছেন কুল নাযযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন বলুন হে নবী এই কোরআন নাযিল করছে রূহুল কুদুস অর্থাৎ জিবরিল আমার অন্তরে আপনার রবের পক্ষ থেকে নাযিল করছে যথাযথভাবে কি জন্য নাযিল করেছে লিউসাব্বিতাল্লাযীনা আমানু ঈমানদার যারা তাদের অন্তরকে স্থির করার জন্য অর্থাৎ কোরআনের মাধ্যমে অন্তর স্থির হবে ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন কোরআনের মাধ্যমে হেদায়েত লাভ হবে এবং সুসংবাদ হবে মুসলিমদের জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে আরো বলছেন وقال الذين كفروا لولا نزل القران جمله واحده কাফেররা বলতো একসাথে কোরআন নাযিল করে না কেন একসাথে কোরআন নাযিল করে না কেন এক আয়াত দুই আয়াত করে রাসূলের উপর নাযিল হচ্ছে কেন 23 বছর লাগাচ্ছে কেন একবার নাযিল হয়ে যাক আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা এই জন্য নাযিল করছি যাতে করে আপনার অন্তরটাকে স্থাপিত করতে পারি স্থির করতে পারি যত কোরআনের সাথে সম্পর্ক হবে তখনই একটা বিপদে পড়ছে আল্লাহ একটা আয়াত নাজিল করছেন সঙ্গে সঙ্গে তার অন্তরটা স্থায়ী হয়ে গেছে কিন্তু যদি একসাথে আসতো এটা খুঁজে বের করতে হইতো কখন কি বলেছে তখন এই জন্য আল্লাহ তাআলা যখন যেটা প্রয়োজন সেই সময় 23 বছর জিন্দেগিতে সেটা নাজিল করে দিলেন এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তালনাহু তারতিলা এইভাবে আপনাকে আমি তারতিল যথাযথভাবে ভালোভাবে তেলাওয়াত করে আপনাকে সেটা নাজিল করেছি আপনার উপরে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালি ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা যখনই তারা কোনো সন্দেহ নিয়ে আসছে আল্লাহ তাআলা এসে উত্তম উত্তম উদাহরণ দিয়ে সেটাকে সন্দেহ দূর করার ব্যবস্থাপনা করে দিয়েছে দ্বিতীয় যে জিনিসটি দ্বারা কোরআনে কারীমকে আমরা বলছি কেন আমরা গ্রহণ করেছি কোরআনে কারীমকে কারণ কোরআনে কারীম অন্তরের ভিতরে আপনার অন্তরের ভিতরে দৃঢ়তা নিয়ে আসবে কোরআনে কারীম আল্লাহ তাআলা কোরআনে কারীমের দেখেন কীভাবে দৃঢ়তা আনছে কাফেররা বলতে আরম্ভ করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই দিন অসুস্থ ছিলেন তো দুই দিন অসুস্থ থাকার কারণে বের হন নাই বের হন নাই কাফেররা বলতে আরম্ভ করলো যে তোমার বোধ ছেড়ে চলে গেছে মক্কার কাফেররা তোমার বোধ তোমার যেটা আসতো এটা বোধ ছেড়ে চলে গেছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন সেটা কি মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা আপনাকে কখনো বিদায় দেন নাই এত আপনার রব এবং আপনাকে ঘৃণাও করেন না এর মাধ্যমে আল্লাহ আল্লাহ তাআলা তার রাসূল অন্তরকে দৃঢ় করে দিলেন আবার যখন কাফেররা বলতে আরম্ভ করলো যে রাসূল যেটা যেটা বলে এটা তো কোনো কেউ শিখিয়ে দেয় তাকে কিছু মানুষ তাকে শিখিয়ে দেয় বলে তারা শিখিয়ে দেয় যেমন ইহুদি নাসারা এখন বলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বলে যে সে কাঁথ থেকে শুনছে আসলে তার উপরে কোরআন নাযিল হয় না এটা বিশ্বাস করে না তারা তো এই যে তারা বলে আল্লাহ তাআলা এটা সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন সাথে সাথে বলছে লিসানুল্লাযী ইউলহিদুন ইলাইয়া আজামিয়ুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন আরবদের মধ্যে একটা প্রসিদ্ধ ছিল রাতের বেলা গল্প করা তো রাতের বেলা এক দাস আসিল এই বাইরের দাস যারা পারস্যের দাস সে বিভিন্ন জায়গায় গিয়ে ও পারস্য দেশের উপর গল্প করতো তো এরা কিছু কিছু সন্দেহ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বুঝি এই পারস্য দেশের এই দাস বুঝি গল্প করছে এই জন্য রসুল এটা বলতেছে আল্লাহ তাআলা আয়াত নাজির করে বললেন যে যেই লোকটির কথা বলতেছে ওই লোকটা আরবি ভাষা জানে না এই লোক তো বাইরের গল্প করে লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইয়া আজামিয়ুন যেই কথা যে দোষ আপনাকে দিচ্ছে ওই দোষ তো বাইরের লোকের ওই দোষ তো আরবি জানে না আর আপনার কাছে আমি কি করেছি বলছে ওয়াহাদা লিসানুন আরবি মুবিন স্পষ্ট ভাষায় আরবি ভাষা আপনার উপর কিতাব নাজির করেছি তাহলে এদের বক্তব্য আর আপনার বক্তব্যের সাথে কোনো মিল হচ্ছে না এইভাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখেন আবার দেখেন কিছু মানুষ এসে বলতে লাগলো যে কিছু মানুষ এসে বলতে লাগলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে চলো তবুকের যুদ্ধে চলো তোমরা তাবুকের যুদ্ধে চলো তখন কিছু মুনাফিকরা এসে বলতে লাগলো যে আমি শুনেছি মুনাফিকরা বুদ্ধি বের করছে কিরকম ওখানে শুনেছি যে ইউরোপিয়ানদের তাবুকে তো রোমের তো এদের মেয়েরা খুব সুন্দর হয় আমি গেলে সিট থাকতে পারবো ইমানহারা হয়ে যাবো আমাকে নিয়ে যাবেন না কত রকমের বুদ্ধি বের করছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কি জবাব দিবে আল্লাহ তাআলা স্বয়ং জবাব দিয়ে দিলেন আলা ফিল ফিতনাতে সাকাতু সাবধান ওই বিপদে পড়েছে ও এখানে থেকে বিপদে পড়বে ওখানে যাবে না তো আল্লাহ দিনের কথা শুনে এখানে থেকে বিপদে পড়বে আলা ফিল ফিতনাতে সাকাতু আল্লাহ তো ওয়াইনা জাহান্নাম লাম হুইতাতু মিল কাফিরিন এদের জন্য জাহান্নাম ঘিরে আছে জাহান্নাম এদেরকে ধরবে কঠিনভাবে আল্লাহ তার সাবধান করে এইজন্য যখনই কোনো সমস্যা হয় তো আল্লাহ তাআলা কোরআন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের উপর সুপ্রতিষ্ঠিত রাখে এইজন্য সুপ্রতিষ্ঠিত রাখার কারণে আমাদের উচিত কোরআন নিয়ে
ভালোভাবে কোরআনে কারীম নিয়ে আমাদেরকে জীবন যাপন করা এবং বুঝতে হবে যে কোরআনে কারীম যদি তেলাওয়াত করতে পারি ভালো করে হ্যাঁ মুখস্থ করতে পারি তাফসীর করতে পারি অর্থ বুঝতে পারি আমাদেরকে আল্লাহ তাআলা এই এই দিনে সুপ্রতিষ্ঠিত রাখবেন এবং এখান থেকে কেউ আমাদেরকে দূরে সরিয়ে দিতে পারবে না দ্বিতীয় কাজ হচ্ছে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম নিয়ে কেউ কেউ আবার পথভ্রষ্ট হয় জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আছে সেই হাদিসটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে দুই জিনিসে ভয় করতেছি আকাফু আলাইকুম মিনাল কিতাবি ওয়াল লাবান কিতাব এবং দুধ কিতাব এবং দুধের কি সম্পর্ক আমাদের শেখ আব্দুর রাজ্জাক ইবনে আব্দুল হোসেন আল বাদর বলেন কিতাব এবং দুধের মধ্যে সম্পর্ক হচ্ছে আল্লাহ কিতাব পড়ে ভুল বুঝবে আল্লাহ কিতাব পড়ে ভুল বুঝে একটা আর লাবণ হচ্ছে দুনিয়াদারে হয়ে যাবে দুধের পিছনে দৌড়াবে কারণ আরবদের দুধের পিছনে দৌড়া সাধারণ তাদের গরুর দুধ তাদের বড় বা ইয়ার দুধ ওটের দুধ তাদের বড় খাদ্য আর খাওয়ার কিছু নাই তো আকাফ আলাইকুম আল কিতাব আল লাবণ দুইটা সহি হাদিস এটা এর দ্বারা বোঝা গেল যে এই যখনই কোরআন শুধু কোরআন নিবে তখনই কিছু মানুষ বিভ্রান্ত হয়ে যাবে কারণ এই তাফসির তো শিখতে হবে এই তাফসির কোথা থেকে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে ইমামদের থেকে তাদের থেকে তাফসির নিতে হবে নিজেরা একটা তাফসির বানিয়ে যারা পথভ্রষ্ট হয়ে গেছে এরকম মধ্যে কাদিয়ানিরা আছে কোরআনি ফেরকা আছে এখনই যারা আছে তথাকথিত হিজবুত তাওহীদরা আছে এর সবই তো হচ্ছে নিজেদের মন মতো করে ব্যাখ্যা করতেছে এই জন্য হাদিস অত্যন্ত জরুরি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসকে আঁকড়ে না ধরবে ততক্ষণ পর্যন্ত এই পথে কোরআন এবং সুন্নার পশু প্রতিষ্ঠিত থাকার কোনো সুযোগ নেই থাকতে পারবে না কোরআন কারিম আল্লাহ তাআলা বলছেন কোরআন কারিম আল্লাহ তাআলা এই জিনিসটাকে আমাদেরকে আল্লাহ দিন সুপ্রতিষ্ঠিত থাকার কথা বলছেন সেটা কি যে জন্য তোমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াল আমরি মিনকুম আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এই স্পষ্ট করে বলে দিয়েছে এর অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারি এই দিনের মধ্যে আমরা সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো দ্বিতীয় যে জিনিসটি কোরআন এবং দ্বিতীয় যে জিনিসটি আমরা ভালো করে দিনের উপর থাকার জন্য জরুরি দিনের সুপ্রতিষ্ঠিত থাকার জন্য তা হচ্ছে আল ফিকহু ফি দীনিল্লাহ আল্লাহর দিনকে বোঝা আল্লাহ দিনকে বুঝতে হবে অনেক মানুষ আল্লাহ দিনকে বোঝার জন্য সে নিজেকে নিজে যথেষ্ট মনে করে কারো কাছে যাওয়ার দরকার মনে করে না কোনো আলেমের কাছে শিখারও দরকার মনে করে না অনেকে আছে এটা নিয়ে আরো অহংকারও করে কিছু মানুষ আছে মনে করে যে সে তো অনেক কিছু শিখে ফেলেছে কেউ হয়তো আরবি জানে মনে করে এখন বুঝে তাফসির করা শুরু করে দিবে সে কোনোদিন হয়তো দেখে নাই জীবনে কোনোদিন যে তাফসির কাকে বলে তাফসির কি শর্ত আছে এটা শিখার দরকার দরকার মনে করে না এখন তো বসে গেছে তাফসির নিয়ে বসে যাবে হয়তো সে আরবি জানে বলে এখন সে অহংকার করতেছে কিছু মানুষ এরকম পাবেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন হুয়াল্লাযী নাযযালা আলাইকাল কিতাব মিনু আয়াত মুহকামাত হুন্ন উমুল কিতাব ও খরুম মুতাশাবিহাত আল্লাহ তাআলা কিছু কোরআন আয়াত দুই ধরনের নাযিল করেছেন একটি হচ্ছে মুহকাম একটি হচ্ছে মুতাশাবে মুহকামের অর্থ সবাই বুঝে কুল আল্লাহু আহাদ বলুন আল্লাহ এক এটা সবাই বুঝে কিন্তু যখন এই জায়গায় আসবে যখন অন্য জায়গায় আসবে যেখানে অর্থ বোঝার দরকার হবে সেখানে অবশ্যই আলেমের কাছে যেতে হবে এটা মুতাশাবিহাত আয়াত কিন্তু সেই যে মুতাশাবিহাতের ব্যাখ্যা যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করবে সলভেশন নীতি অনুযায়ী করবে তারা সঠিক পথে আছে আর যারা সলভেশন নীতির বাইরে চলে যাবে তারা বিভ্রান্ত আছে বিভ্রান্তের মধ্যে চলে যাবে এই জন্য সলভেশন সবসময় বলেন একজন মানুষ ফেতনায় কখন পড়ে একটা হচ্ছে ভুল বুঝের মধ্যে ফেতনায় কখনো কখনো পড়ে ভুল বুঝলে কোরআন পড়েই ভুল বুঝছে এরকম আছে যেমন অবিল আখরাত হুম ইউকিনুন আল্লাহ আখরাতে দৃঢ় বিশ্বাসী কাদিয়ানি বলে এটার অর্থ হচ্ছে সর্বশেষ রেসালতের দৃঢ় বিশ্বাসী ইচ্ছা করে মানে এটা ভুল বুঝা ভুল এটা হতে পারে সে মিথ্যা বর্ণার উপর নির্ভর করছে অথবা সে হতে পারে যে ইচ্ছা করে মিথ্যা সত্য বর্ণা চাপিয়ে গেছে মিথ্যা বর্ণা নিয়ে আলোচনা করতেছে অথবা হতে পারে তার উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য খারাপ যেমন কাদিয়ানদের উদ্দেশ্য খারাপ যেমন কোরআনি ফেরকা লোকদের উদ্দেশ্য খারাপ যেমন তথাগত হিজবুত তাওহীদ লোকদের উদ্দেশ্য খারাপ এরা সবটি উদ্দেশ্য খারাপ লোক এরা এর মধ্যে নাই কিন্তু আরেকটি গোষ্ঠী আছে ভুল বুঝার মধ্যে আছে যেমন যে মুসলিম যে ফেরকাগুলি বের হয়েছে মুসলিম ফেরকা অনেকগুলো আছে যারা ভুল বুঝের মধ্যে আছে ইচ্ছাকৃত খারাপ না হোক যেমন আশায়রা মাতুরি দিয়ে ফেরকাগুলো এগুলো ইচ্ছাকৃত ভুল না হলেও ভুল বুঝের মধ্যে আছে তাহলে এই ভুল বুঝটা কেন হচ্ছে কারণ কোরআন এবং কোরআনকে বুঝতে হলে হাদিস সাথে লাগবেই কোরআনকে বুঝতে হলে হাদিস অনুসারে আসতে হবে কোরআনকে বুঝতে হলে সলভেশনের কথা অনুসারে আসতে হবে কোরআনকে বুঝতে হলে আমাদেরকে ইমামদের কথা অনুসারে চলতে হবে নিজের মন মতো যখনই ব্যাখ্যা হবে যখন সলবদের বাদ দিয়ে পরবর্তীদের খলবদের কথা নিয়ে শুরু করব তখনই আমাদের বিভ্রান্তি বহুগুণ বেড়ে যাবে তিন নম্বর যে কাজটি করতে হবে দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকার জন্য তা হচ্ছে তাওহীদকে যথাযথ বাস্তবায়ন করতে হবে এবং আল্লাহর সাথে সম্পর্কটা মজবুত করতে হবে কীভাবে সেটা হয় দেখুন আজকে সকালে অনেকে আপনারা সুরা কাহাফ পড়েছেন সুরা কাহাফের মধ্যে একটি আয়াত আছে কী জন্য সুরা কাহাফ পড়তে হচ্ছে জানেন সুরা কাহাফের একটা বড় কারণ হচ্ছে একদিন এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ শুধু আজকে একটা কিছু কয়েকটা জিনিস বলবো যখন দেখেন সুরা কাহাফের মধ্যে উল্লেখ আছে যখন তাদেরকে নেওয়া হলো ওই লোকগুলোকে সাতজন লোকদের সাতজন বা আটজন যেটা হাদিস কোরআনে আসছে এদেরকে নিয়ে দেওয়া হলে তোমরা আল্লাহর সাথে শরীক করো তারা কি বলবো আল্লাহ তাআলা বলছেন ওরাবতনা আলা কুলুবিস কামুন ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নুশরিকা বিরব্বিনা আহাদা আমরা তাদের অন্তরকে স্থায়ী করে দৃঢ় করে দিলাম তারা বললো যে কখনো আল্লাহর সাথে শরীক করবো না যা ইচ্ছে তা করতে পারো
কতদূর দৃঢ় করে দিয়েছে কেন তাওহীদের কারণে দৃঢ় হয়েছে একজন তাওহীদবাদী মানুষ যত কিছুই হয় তার কোনো কিছু হয় না সে মনে করে পরিবর্তন নাই আমি মৃত্যু হলে তো আল্লাহর রাস্তায় যাচ্ছি আল্লাহর পথে যাচ্ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্নী ইলাইহি আল্লাহর পথে যাচ্ছি এইজন্য তার কোনো পরিবর্তন হয় না রাবাতুনা আলা কুলুব কেন তাওহীদের উপর সুপ্রতিষ্ঠিত থাকার কারণে সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার কারণে সেটা হয় অনুরূপভাবে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদের যুদ্ধে সাময়িক বিপর্যয় হয়েছিল আমরা সবাই জানি এটা সাময়িক বিপর্যয়ের পরে যখন তারা কাফেররা হামরাউল আসাদ মদিনার দক্ষিণ পাশে আসলো সেখানে আসার পর তাদের মনে হলো আমরা তো জয়লাভ করতে পারলাম না কারণ না আবু বকরকে মেরেছি না ওমরকে মেরেছি না ওসমানকে মেরেছি না আলীকে মেরেছি না মোহাম্মদ রাসূলুল্লাহকে মেরেছি আমরা কিছুই করতে পারি না আবার যাই তারা আবার জন্য প্রস্তুত হয়ে গেল আবার যাওয়ার জন্য প্রস্তুত হলো মুমিনদের কাছে একজন দৌড়ে এসে খবর দিল তারা আবার আসতেছে মুমিনরা কি বললো মুমিনরা বললো আল্লাযিনা ক্বালাহুম নাস ইন্নান নাস কাদ জামাউ লাকুম ফাখশাহুম ফাযাদাহুম ঈমানা যখন তাদেরকে বলা হলো যে আর আসছে ঈমানদারদের শক্তি আরো বেড়ে গেল বলছে আসুক আগের বার আমি যে ভুল করেছি এই ভুল আর করব না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশের বাইরে আমরা যাব না তাদের আরো শক্তি বেড়ে গেল তারা বলল হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল আল্লাহর সাথে সম্পর্ক আমাদের যথেষ্ট আল্লাহ যা আমাদের যথেষ্ট এবং তিনি আমাদের উত্তম কর্মবিধায়ক এর অর্থ হচ্ছে যে যখনই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হচ্ছে মজবুত হয়ে গেছে ওরা যাই আগে খবর দিল ওরা আরো শক্তি নিয়ে আসতেছে আবার তারা নিজেরা সবকিছু রেখে সবকিছু রেখে পালে যা পাইছিল যুদ্ধের মধ্যে এগুলি রেখে তারা পালাইতে আরম্ভ করলো এর অর্থ হচ্ছে ওই সময় যখনই আমাদের ইমান মজবুত হবে তখন কাফেররা সেখানে লেজ গুটিয়ে পালায় থাকবে ইমান মজবুত করা হচ্ছে বড় জিনিস যখন আল্লাহর দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকার জন্য ইমানটাকে মজবুত করতে হবে তাওহীদে আমাদেরকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে অনুরূপভাবে দেখেন আহজাবের যুদ্ধে আহজাবের যুদ্ধ কোনটা যেটাকে বলা হয় খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধে যখন চতুর্দিক থেকে আল্লাহ তাআলা কোরআন কারীমে এমন সুন্দর বর্ণনা দিয়েছেন যে বালাগাতুল কুলুবুল হানাজির ওয়া ইজাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইজাগাতিল আবসার ওয়া বালাগাতুল কুলুবুল হানাজির ওয়া তাযুনুনা বিল্লাহি যুনুনা হুনালিকা বিতুলিয়াল মুনাজুল জিলজিলান শাদীদা বলছে উপর থেকে আসে নিচ থেকে আসে চতুর্দিক থেকে আসে তোমরা এখন এমন অবস্থা অন্তর পুষ্টাগত মানে অন্তরটা এখানে চলে আসে যে এখনই বুঝি মেরে ফেলবে চতুর্দিক থেকে ধেয়ে আসছে মানুষ যে মদিনার এই ছোট্ট এই রাষ্ট্রে মানুষগুলো আছে এদেরকে শান্তি থাকতে দিব না একদিকে কাফেররা আসছে ইহুদিরা আসছে এদিকে কাতাফানরা আসছে চতুর্দিক থেকে যে মসজিদ রসুল্লাহ সাল্লাহ আসলাম সবাইকে শেষ করে দিবে কিন্তু আল্লাহ তালা যখন রসুল্লাহ সাল্লাহ যখন ইমানের বলিয়ান হলো আল্লাহ তালা কী করলেন আল্লাহ তালা পাঠেন বাতাস পাঠিয়ে দিলেন পার্সালনা আলিম রিহান ও জুনুদ আল্লাহ তারাহুয়া বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন কিন্তু কখন হলো সেটা আল্লাহর আল্লাহ যখন আল্লাহ তালার উপর তাদের তাওহীদ মজবুত হলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য তারা পূর্ণতা দেখালো তখন আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসলো এবং তারা কিছুই করতে পারে এর অর্থ হচ্ছে আল্লাহ তাওহীদকে যত বাস্তবায়ন করতে হবে অনুরূপভাবে দেখুন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন নিরাপত্তা তখনই থাকবে যখন আমরা শিরিক করব না তাওহীদের উপর সুপ্রতিষ্ঠিত থাকব আল্লাহ তাআলা অনুরূপ উদাহরণ দিয়েছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতান আসলুহা থাবাতুন ফা রুআ বিসসামা আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে কালিমা তাইয়িবা তাওহীদের কালিমাটার উদাহরণ দিচ্ছে যে একটা গাছের মতো যা গাছটা উপরে ফল দিচ্ছে অর্থাৎ আপনি নিচে গোড়াতে পানি দিচ্ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করছেন উপরে ফল দিচ্ছে সেটা জমা হচ্ছে আপনার কার কাছে আল্লাহর দরবারে জমা হচ্ছে হাশরের দিন সেটা পাবেন আপনি এর অর্থ হচ্ছে বিশাল জিনিস আপনি কালিমা তাইয়িবার কাজে হচ্ছে এটা এটা উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা দারাবাল্লাহু কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা থাবিতুন ফা রুআ বিসসামা নিচে আছে এটার গোড়া আর মাথা হচ্ছে একেবারে আল্লাহর কাছে সেখানে জমা হচ্ছে জান্নাতে তাহলে ঈমানের এই মজবুত এক জিনিসটা আপনি পেতে পারেন যদি আপনি আমরা থাকতে পারি যদি কোনো আমরা তাওহীদের উপর সুপ্রতিষ্ঠিত থাকি তৃতীয় কাজ হচ্ছে আল্লাহর দিনের উপরে যথাযথ আল্লাহর দিনের উপরে শরীয়তকে যথাযথ ধারণ করা অনেকে আছে শরীয়ত মানে না শরীয়ত মানে শরীয়ত এখন শরীয়ত তরিকত হাকিকত মারফত ভাগ করে ফেলছে তিসার ভাগ করে বলছে এখন কেউ হাকিকত নিয়ে আসে কেউ মারফত নিয়ে আসে কিন্তু আল্লাহ তাআলা বলছে সুম্মা জাআলনাকা আলা শরীয়তি মিনাল আমরি আপনাকে আমি শরীয়তের উপরে রেখেছি শরীয়ত ছাড়া বাকিগুলো বুয়া কথা এই জন্য কোরআনে কোথাও তরিকত আসে নাই কোরআনে কোথাও মারফত শব্দ আসে নাই এই জন্য কোথাও আসে না এগুলি আর হাকিকত তো দূরের কথা কোথাও আসে নাই আল্লাহ তাআলা বলছে আপনাকে শরীয়তের উপর রাখছে আর তারা শরীয়ত মানতে রাজি নেই তারা ভিন্ন ভিন্ন পথ পদ্ধতি আবিষ্কার করেছে এরা সবাই পথভ্রষ্ট আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটার উপর থাকেন শরীয়তকে যতই বাস্তবায়ন শরীয়ত ধরে রাখতে হবে আল্লাহ তাআলা বলছে সুম্মা জাআলনাকা আলা শরীয়তিন মিনাল আমরি ফাত্তাবিহা আপনাকে শরীয়তের উপর রেখেছি যতই তোমরা শরীয়ত অনুসরণ করে চলুন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শারাআ লাকুম মিনাদ দীন তোমাদের জন্য দীনকে আমি বাস্তব শরীয়ত হিসেবে দিয়েছি শরীয়তকে ধরতে হবে আর শরীয়ত সবচেয়ে বেশি অবহেলিত
কোথাও শরীয়ত পড়ানো হয় না বাংলাদেশে কোথাও কি শরীয়ত ডিপার্টমেন্ট আছে শরীয়ত বিভাগ আছে কিছুই নাই ফিকহ তো কোথাও পড়াও হয় না এর অর্থ হচ্ছে আপনারা সব এক একজন বড় বড় পণ্ডিত হয়ে দিন পড়া লাগে না যারা দিন ছেড়ে বদদিনই শিখছি তাদের কাছে এটা কিন্তু বড় ধরনের একটা আল্লাহর দিন থেকে বিমুখ হওয়ার কারণ এটা কিন্তু এবং এর কারণে আল্লাহ সাহায্য আসছে না এবং দিনের উপর আমরা সুপ্রতিষ্ঠিত থাকতে পারছি না কারণ বেশিরভাগ মানুষই শরীয়তের বিরুদ্ধে নেমেছে এই জন্য কোথাও কোনো শরীয়ত শুনে তাদের বিরুদ্ধে গা গরম হয়ে যায় আর আকীদা শুনলে কার কিছু কিছু মানুষের মন তো এমনি বাঁকা হয়ে যায় এবং তারা ছোট হয়ে যায় মনে করে আকীদা দিয়ে আবার কি জন্য আমরা যা ইচ্ছা তা করে বেড়াবো যা ইচ্ছা তা বিশ্বাস করবো প্রয়োজনে আমরা মিছিল করবো মিটিং করবো কিন্তু আল্লাহ শরীয়ত মানবো না আল্লাহর আকীদা মানবো না আকীদার কোনো কথা বলতে পারবে না কিছু মানুষের এই চিন্তাধারা চলার হয়ে গেছে এগুলি হচ্ছে সব বিভ্রান্তি পদভ্রষ্টতা এগুলির কারণে আজ আমাদের আল্লাহ সাহায্য আসছে না এবং দিনের ফলে আমাদের সন্তানরা থাকছে না অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত বিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যারা ঈমান আনবে এবং আমলে সালে করবে তাদেরকে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবে ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু ও আমালুস সালাত বিল ইউসাব্বিতুল্লাহু আমানু বিল কওলি সাবিত বিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার বুকে তাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখবেন সুপ্রতিষ্ঠিত রাখার অর্থ কি ইমাম কাতাদা ইবনে দামা সাদুসি রাহমাতুল্লাহ বলেন দুনিয়ার বুকে রাখার অর্থ হচ্ছে তারা শরীয়তের উপরে আমল করবে এবং কল্যাণের উপর থাকবে আখেরাতে রাখবে সুপ্রতিষ্ঠিত কীরকম কবরের মধ্যে তাদেরকে প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে এত আল্লাহ শরীয়ত না মানলে আপনি কিন্তু প্রশ্ন উত্তর দিতে পারবেন না কারণ শরীয়ত মানাই হচ্ছে মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা এই তিনটি জিনিসের উত্তর আপনাকে দিতে হলে শরীয়ত মানতে হবে শরীয়তের উপর সুপ্রতিষ্ঠিত না থাকলে আপনার দিনকে আপনি কখনো আপনি দিনের উপর থাকতে পারবেন না কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বি লাকানা খাইরাল্লাহুম ওয়াশাদ্দা তাসবীতা তাদেরকে আমি যে নির্দেশনা দিয়েছি তারা যদি এর উপর সুপ্রতিষ্ঠিত থাকতো কি নির্দেশনা দিয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যা যা বলেছে সেগুলো যদি তারা মানত আল্লাহ তাআলা বলছেন লাকানা খাইরাল্লাহুম এটা তাদের জন্য কল্যাণকর হতো ও আশাদ্দা তাসবীতা তাদের স্থায়ী করতাম পদযুগলে আমি তাদের এদিক সেদিক যাইতো না আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইনসানসুল্লাহ ইয়ানসুরুকুম ইসাবিত আকদামাকুম যদি তুমি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন আল্লাহকে সাহায্য কিভাবে করবেন আপনি আল্লাহর শরীয়তকে সাহায্য করবেন আল্লাহ শরীয়ত অবহেলিত হয়ে গেছে আজ শরীয়ত কেউ মানছে না শরীয়তের কথা বললে তারা ভিন্ন পথে রওনা হয়ে যায় কেউ আছে তরিকত নিয়ে হাইকত নিয়ে আর কেউ আছে নতুন নতুন জিনিস বিদেশ থেকে আমদানি করে যেই দেশে পড়ালেখা করে সেই দেশ থেকে সেগুলো আমদানি করে সেখান থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসে বার অমুক তার অমুক বিভিন্ন জিনিস নিয়ে এসে আমি নাম বলতে চাচ্ছি না আপনারা বুঝতে পারছেন এগুলি নিয়ে এসে বসে যায় বড় বড় ডিগ্রিধারী এরা কিন্তু এরা আল্লাহর দিনের বিরুদ্ধে সবগুলি নিয়ে আসে তাদের সে সমস্ত বিধিবিধান সেগুলো এনে আল্লাহর হুকুমের বিরুদ্ধে তারা নেমেছে এর অর্থ হচ্ছে তারা সবই হচ্ছে এই আল্লাহর দিনের বিরুদ্ধে নামা পার্টি এদেরকে আল্লাহ তাআলা কি জন্য সাহায্য করবেন আল্লাহ তাআলা বলছেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম যদি আল্লাহকে তোমরা সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে ও ইউসাব্বিত আকদামাকুম দিনের উপরে তোমাদের পাগুলিকে দৃঢ় রাখবেন আর যদি আল্লাহর দিনকে সাহায্য না করেন পাগুলি উড়ে যাবে আপনাদের কোনো স্থায়িত্ব কোথাও থাকবে না আপনাদের কোনো স্থায়িত্ব পাওয়া যাবে না এর অর্থ হচ্ছে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাতাদা আলাইকুমুল উমাম কামা তাতাদা আকালাতু আলা কাসআতিহা قالوا ابي قلت نحن يا رسول الله قال لا انتم كثر الا انكم غصاون كغصاي السيل رسول الله صلى الله عليه وسلم বলেছেন সমস্ত জাতি বিশ্ব যত জাতি আছে মুসলিম জাতি ছাড়া সমস্ত জাতিগুলো তোমাদের উপর আক্রমণ করে হুমড়ি খেয়ে পড়বে কি জন্য যেভাবে খাবারের উপরে যারা ক্ষুধার্ত তারা কি করে যেদিকে খাবার পায় সেদিকে দৌড়ে ধরে খাবারের প্রয়োজন যেভাবে হুমড়ি খেয়ে পড়ে তোমাদের উপরে সমস্ত জাতির এভাবে পড়বে আজ কি সে অবস্থা নয় বিশ্বের সমস্ত জাতি মুসলিম দেখতে পারে না মুসলিম বিশ্ব বই লিখে ফেলছে মানুষ ইসলামবিহীন বিশ্ব বই লিখে ফেলছে মানুষ ইসলাম দেখতে পারে না সব থাকতে রাজি আছে ওদের মধ্যে আবার একও হয় অমুক তমুক তমুক তিন চারটা এই দলগুলি এক হয়ে যায় কি জন্য মুসলিমদের বিরোধিতা করার জন্য মুসলিমদের বিরুদ্ধে যেখানে এক হয়ে যায় সেখানে আপনি বুঝতে পারছেন কতটুকু অবস্থা আমাদের যাচ্ছে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা এটা শোনার পরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ আমরা কি তখন কম হব যে আমাদের উপরে এভাবে আক্রমণ করে পড়বে বলে লা আনতুম কুসুর তোমরা অনেক অনেক বেশি অন্য বড় হাদিসে কাদির তোমরা অনেক অনেক কাদির তোমরা অনেক ইল্লা আন্নাকুম গুসাউন কা গুসাই সাইল তবে তোমরা বানে ভেসে আসা খড়কুটার মতো কারণ সেগুলো যেভাবে ইচ্ছে পানিতে স্রোতে বাতাসে এদিক সেদিক করে নিয়ে যায় তোমরা সেরকম হবে আজ আমাদের সেরকম পদ যেগুলো স্থিতি নেই দিনের উপর ভিত্তি নেই যে যেমনি আসে তার কথাই আমরা শুনি কেউ অর্থনীতি নিয়ে আসতেছে হ্যাঁ কাফেরদের অর্থনীতি আমার কাছে খুব প্রিয় কাফেরদের সমাজনীতি আমার কাছে খুব প্রিয় কাফেরদের বন্টন নীতি আমার কাছে খুব প্রিয় কেউ এসে নতুন করে আমাদের ইসলামী শরীয়তের স্থায়ী জিনিসটা যেখানে কোনো ইস্তিহাদের সুযোগ রাখা হয় না আল্লাহ নিজে বন্টন করে দিয়েছেন বন্টন সেই আমাদের মিরাজ বন্টনের ব্যাপারে কথা বলে কত বড় দুঃসাহস তাদের দুঃসাহস নাই হচ্ছে আল্লাহ দিনের বিরুদ্ধে নামা
এরা এরকম অবস্থা যখন পতিত হবে কেউ কোনো কথা বলবে না দুনিয়ার মানুষ এগুলো সহ্য করে যাবে তখনই আল্লাহ তাআলার আযাব আমাদের জন্য অবধারিত হয়ে যাবে এই সবই হচ্ছে আমাদের হাতের কামাই করা এই সব হচ্ছে আমাদের হাতের কামাই করা আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদের জন্য বারবার বলেছেন যে আমরা যেন দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকি দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত আমরা রাখি নিজেদেরকে এবং আমরা যেন দ্বীন সবর করি পারে ধৈর্য ধারণ করি এবং কোনো ভাবে যেন আমাদেরকে সরিয়ে দিতে না পারে ইয়া আইয়ুল্লাযীনা আমানু সবরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন হে ঈমানদারগণ ইয়া আইয়ুল্লাযীনা মুত্তাকুল্লাহ তাকওয়া অবলম্বন করো ওয়াসবিরু এবং সবর করো দ্বীনের উপরে ওয়াসাবিরু একে অপরকে সবরের পরামর্শ দাও দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার কথা ছেলেকে সন্তান মেয়েকে পরিবারকে দ্বীনের উপরে রাখার কথা বলবেন প্রতিদিন একবার নসিহত করবেন নসিহত আপনার জন্য জরুরি বাধ্যতামূলক এটা খুব জরুরি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটা সহযোগিতার জন্য তিনি কি করেছেন তিনি বলছেন যে একজন মানুষ বেশি বেশি করে যেন নফল সালাতগুলি পড়ে কেন এগুলি তার শক্তি অর্জিত হবে এগুলির মাধ্যমে এবং তিনি বলেছেন মান সাবারা আলা ইসনাই সিনতাই আশরা কাতান ওয়াজাবাতাহুল জান্নাহ যেই ব্যক্তি বারো রাকাত সালাত দিন রাতে পড়বে নফল সালাতগুলো এগুলি তার জন্য জান্নাতের জন্য ওয়াজিব করে দিবে বিরাট ব্যাপার এটা এ হাদিসে তিরমিজি বর্ণনা করেছেন এর অর্থ হচ্ছে যে এগুলোর দিন আপনাকে আমল সালে আপনাকে দৃঢ় পথ দিবে আমল সালে যখন করবেন আর যখন ছেড়ে দিতে থাকবেন একটু একটু করে একসময় দেখবেন যে আপনার উপর আর নিজের উপর নিয়ন্ত্রণ একসাথে এখন আক্রমণ আসবে আপনার ফরজের উপরে প্রথম আক্রমণ আসে নফলের উপরে শয়তান এসে প্রথম বলে নফল তো আর দরকারই কিছু না সুন্নাত তুই এত বাড়াবাড়ি করছিস কেন এরপরে নফলটা যখন ছেড়ে দিবে এবার ফরজটা আচ্ছা আল্লাহ কাছে তওবা করবি আচ্ছা তাড়াতাড়ি কালকে মাফ করে দিবে এটা প্রতিটিও কাজ এই জন্য ফরজ সলাতে চারপাশে নফল দিয়ে আপনাকে ঘেরাও দিতে হবে নফল না থাকলে আপনাকে যেমন শক্তি সামর্থ্য আসবে শয়তান সেখানে আর হাত দিতে পারবে না বাইরের কেউ হাত দিতে পারবে না এবং সন্তান সন্ততিও সঠিক দিনের উপরে বড় হয়ে উঠবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পদযুগল ফুলে যেত পদযুগল ফুলে যেত কেন দাঁড়াতে রাত্রের বেলা তাতে কোনো গুণা ছিল না তাতে কোনো গুণা ছিল না তারপরে তিনি কেন করতেন আফালা আকুনা আবদান শাকুরা আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না এটা তিনি বলেছেন সাথে সাথে এর মাধ্যমে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তি পেতেন যেই শক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইমানি শক্তির মাধ্যমে সমস্ত সাহাবায়ে কেরামকে সেই ইমানের পথ দেখিয়েছেন সেই শক্তি তিনি অর্জন করতেন এবং এইটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই ইমানের উপরে মজবুত থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বিভিন্ন রকমের প্রোগ্রাম বিভিন্ন রকম ব্যবস্থাপনা করে দিয়েছেন আমি এই দর্শ এই আলোচনা বোধ শেষ করতে পারবো না আজকে ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনোদিন বাকি আলোচনা সমাপ্ত করবো আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুর রাহিম